আজকে আমি বললাম তোমাদের কি সিম্পল ইন্টারেস্ট করাবো। সিম্পল ইন্টারেস্ট শেখার আগে তোমাদের কিছু জিনিস প্রথমে শিখে রাখতে হবে কি কোনটাকে কি বলে। চারটা জিনিস আছে, কি কি? পি আছে, আর আছে, টি আছে, আই আছে। এইটা হচ্ছে মেইন চারটা জিনিস। আরেকটা এক্সট্রা জিনিস আছে, কি? অ্যামাউন্ট। এ পি মানে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে কি আসল, যাকে বলে আসল মূলধন। আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, আই দিয়ে দিলাম ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার। টি মানে কি টাইম, এটা জানো সময়। একটা জিনিস মনে রাখবে, সময় কিন্তু সুদের হার অর্থাৎ সরল সুদ যখন বের করতে দিবে সময় কিন্তু সবসময় কিসে হবে, বছরে হবে, বছরে তোমাকে রাখতে হবে সময়, মনে রাখবে কিন্তু এটা জিনিসটা। আয় মানে কি সুদ, যাকে ইংলিশে বলছে ইন্টারেস্ট। আর এ মানে হচ্ছে অ্যামাউন্ট, যাকে আমরা বলি সুদ আসল। সুদ আসলটা কি, এবার প্রত্যেকটা জিনিস বুঝে নেবে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। আসল কোনটাকে বলবো, ধরো তুমি কোনো টাকা ইনভেস্ট করলে, ইনভেস্ট বলতে তোমার কাছে আছে 2000 টাকা, তুমি বললে কি 2000 টাকা 4 বছরের জন্য আমি 5% সুদের হারে নিয়োগ করবো, তো ওই যে 2000 টাকাটা যে হলো, 2000 টাকাটা যে হলো ওটা হলো কিন্তু আসল। এবার আবার বললাম কি 2000 টাকা কত বছরের জন্য, 4 বছরের জন্য 5% হারে, তো রেট অফ ইন্টারেস্ট কত, 4% হারে। আর 5 বছরের জন্য, তো টাইমটা হয়ে গেল 5 বছরের জন্য, সবসময় আমি বললাম কি সময়টা কি সবসময় কিছু হবে, বছর হবে, যদি বছরে না থাকে মাসে থাকে তাহলে আমরা বছরে কনভার্ট করবো, যেটা অঙ্ক যখন করাবো তোমরা ভালো করে বুঝতে পারবে। আয়টা কি, আয়টা হচ্ছে কি ইন্টারেস্ট, মানে হচ্ছে কত টাকা সুদ পাবো আমরা, সুদ, এটাই হচ্ছে আসল জিনিস আমাদের বের করতে হবে। আর অ্যামাউন্টটা হচ্ছে কি সুদ আসল, তোমার আসল 2000 দিয়ে দিল, এবার সুদ যত টাকা বিক্রি বেরোলো তোমার, ধরলো 2000 টাকার সুদ বেরোলো 250, তাহলে তোমার সুদ আসল কত হবে, দুটা যোগ, অর্থাৎ 2250 টাকা, এটা কি হবে সুদ আসল, যাকে ইংরেজিতে অ্যামাউন্ট বলে। তাহলে আমরা একটা একটা অঙ্ক করে যাব, তার আগে একটা যেটা সূত্র আছে যেটা প্রত্যেকটা অঙ্কতে তোমাকে লাগবে, ইউজ করতেই হবে, সেই সূত্রটা প্রথমে আমরা বুঝে নিব। জিনিসটা একটাই সূত্র আছে যেটা প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে তুমি ইউজ করতেই হবে, শেষে হোক বা প্রথমে হোক যেখানে হোক ইউজ করতেই হবে, সেই সূত্রটা আমরা ভালো করে কনসেপ্ট সহকারে বুঝে নিব, যাতে প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারি। আমি তোমাদের অ্যাটলিস্ট 24 থেকে 25টা অঙ্ক করাবো, তার মধ্যে যে কোনো এক্সামের জন্য তুমি WBP বলতে পারো, কলকাতা পুলিশ বলতে পারো, CGL বলতে পারো, MTS বলতে পারো, যে কোনো এক্সামের জন্য কভার হয়ে যাবে 24 থেকে 25টা। টোটাল আলাদা আলাদা নিয়মের অঙ্ক আছে, তারপরে তোমরা যে কোনো অঙ্কের বই থেকে প্র্যাকটিস করতে পারো। তো চলো তাহলে প্রথমে আমরা সূত্রটা, সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র কিন্তু আমি বলে দিচ্ছি, ভালো করে বলছি মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সূত্রটা হচ্ছে কি PTR/100 ইকুয়াল টু আই। এই যেটা সূত্র আছে এই সূত্রটার জানা কিন্তু সবটা অঙ্ক হবে, তুমি দেখে নেবে প্রত্যেকটা অঙ্ক যখন পড়াবো এটা ইউজ করতেই হবে। পিটা কি আসল, টিটা কি সময়, আরটা কি সুদের হার 100/100, আর আইটা কি সুদ, বুঝতে পারলে জিনিসটা। এবার এখান থেকে সাপোজ তোমাকে আর বের করতে দিল, তুমি কি করবে, আর সমান কি লিখতে পারি আমরা, 100টা গুণিত আকারে চলে গেলো, আই গুণিত 100 লিখতে পারি বাই পিটি। সেম যদি তোমাকে টি বার করতে দিল তাহলে আই গুণিত 100 চলে গেল বাই পিআর, যে কোনো বার করতে যায়। আবার তোমাকে বললো কি না পি বের করতে দিল, তো পি বের করতে দিল তো আই গুণিত 100, কারণ 100টা এদিকে চলে যাবে গুণ করে, আর আই নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে, তো এটার সঙ্গে গুণ হয়ে জিনিসটা চলে আসছে, তো নিচে কি থাকলো পি আর। দেখো তিনটে, এটা থেকে তিনটে জিনিস বের হবে, তো তোমাদের এত তিনটে মনে রাখার দরকার নাই, কারণ আমরা যদি বেশি সূত্র মনে রাখি তাহলে বেশি ভুলে যাবো। তো আমাদের এই মেইন সূত্র যেটা আছে PTR/100 = I, এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো অঙ্ক হবে। তো চলো আমি একবার করে সহজ সহজ ভাবে অঙ্কগুলা করাচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটা নিয়মের সাথে সাথে প্রত্যেকটা অঙ্ক যাতে কনসেপ্ট ভালো করে বুঝে থাকবে।
ভিডিওটা লেন্দি হবে কিন্তু তোমরা সাথে থাকবে যাতে প্রত্যেকটা কনসেপ্ট যাতে ভালো করে বুঝতে পারো। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে এখানে এসেছে, তো দেখতে পাচ্ছ কি বলছে, কি 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত, এই প্রশ্নটা বলেছে। তো দেখো তাহলে p = কত, প্রথমে যখন তোমরা অঙ্কগুলো করবে তখন ভেঙে ভেঙে করবে যাতে বিগিনাররা যাতে বুঝতে সুবিধা হয়। দেখো p = কত বলেছে 300 টাকা, আমরা লিখে করব, কিন্তু r = কত বলেছে 11% বলেছে, আর টাইম t = কত বলেছে 5 বছরের জন্য, 5 বছরের বলেছে। তাহলে আমরা কি জানি ptr, i = কত জানি, i = কত জানি ptr / 100, সুদ বার করতে চেয়েছে আমাকে, সুদ জানতে চেয়েছে। p সমান কত 300 গুণিত r সমান, t সমান 5, r সমান 11 / 100, কাটাকাটি করবো, শূন্য শূন্য কাটলা, পাঁচ কে পাঁচ একান্ন পঁচপান্ন, পঁচপান্নকে তিন দিয়ে গুণ করলে 165, তাহলে উত্তর হয়ে গেল তোমার কত 165, তাহলে সুদ হয়ে গেল কত 165। যদি তোমাকে এখানে জানতে চাইছে যে সুদ আসল কত, তাহলে কি করতে, আসল কত আছে 300, সুদ কত বেরোলো 165 টাকা, তাহলে যোগ করলে কত হয়ে গেল 465, এটা কি হয়ে যেত, তাহলে তোমার সুদ আসল হয়ে যেত, সুদ আসল হয়ে যেত। বুঝতে পারলে, প্রথমে সুদটা বের করলাম, যদি তোমার সুদ আসলটা জানতে চাইতো তাহলে তুমি কি করতে, যোগ করতে, যেহেতু এই প্রশ্ন তো জানতে চাইনি সেই জন্য তোমরা করবে না, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন বলেছে, তো বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ হবে 5400 টাকা, তো পি সমান এখানে কত পেলা 15,000 পেলা, আর সমান কি জানতে চেয়েছে, টি সমান বলে দিয়েছে কত, কত বছরের বলেছে তোমার টি সমান, টি সমান বলেছে 3 বছর। এবার সুদ বলে দিয়েছে, সুদ বলতে কি আইটা বলে দিয়েছে তোমার কত 5400 টাকা, ঠিক আছে। তাহলে এবার আমরা জানছি কি পিটিআর / 100, পিটিআর / 100 ইকুয়াল টু আই, এটা থেকে আমরা বের করব, পিটিআর / 100 থেকে বের করছি পি কত 15,000 টাকা, টি 3 বছর, আর জানতে চেয়েছে আটটা লিখে দিলাম, বাই 100 ইকুয়াল টু কত, আই সমান 5400, আমরা লিখতেই পারি, কেন, কারণ এটা হচ্ছে সুদ বের হবে, এই সুদটাই তো এটা লিখে দিয়েছে, সেই জন্য আমরা সমান, সমান চিহ্নর অর্থ হচ্ছে দুদিকে দুটো সমান করে রাখা। এবার কাটাকাটি করবো আমরা, দেখো দুটো জিরো, দুটো জিরো গেল, জিরো জিরো কাটলাম তিন দিয়ে 18 বারে, এবার পাঁচ তিন দিয়ে তিন পাঁচে 15, তিন ছয় 18, পাঁচ দিয়ে দুই বারে, তাহলে আর সমান কত হয়ে গেল 12%, এটা আমাকে জানতে চেয়েছে সুদের হার কত পার্সেন্ট, তাহলে কত হয়ে গেল উত্তর 12%। দেখো নেক্সট প্রশ্ন বলেছে, আমি এই বইটা থেকে করাচ্ছি তোমাকে, তোমরা তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেখে নিবে, এই অঙ্ক ম্যাথগুলো কিন্তু সুবীর দাসের বই থেকে নেওয়া, যেখান থেকে সুবীর দাসের বইয়ে সরল সুদের অঙ্কটা এত সুন্দর করে আছে যে ওখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে যে কোনো এক্সামের জন্য হয়ে যাবে। আমি এখান থেকে অঙ্কগুলো পিক আপ করেছি, এবার তারপরে পরবর্তীকালে আমি এক্সট্রা কিছু প্র্যাকটিসের তোমাদের দিয়ে দেবো। তো দেখো প্রশ্ন বলেছে, প্রশ্নটা তোমাদের বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সব বৃদ্ধি মূল 1320 টাকা হবে, বলেছে সব বৃদ্ধি মূল, মানে প্রিন্সিপাল পি কত দিয়েছে 1100 টাকা, তারপরে কি বলেছে আর সুদের হার কত দিয়েছে 5%, টি কত আমাদের জানতে চেয়েছে। এবার দেখো এখানে আইটা দেইনি, কিন্তু আই দিয়ে কিন্তু অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, অ্যামাউন্টটা মানে হচ্ছে কি সব বৃদ্ধি মূল, মানে হচ্ছে সুদ আসল, এটা কি আছে সুদ আসল আছে, সুদ আসল আছে কিন্তু। এবার দেখো সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকে, তোমরা ইজিলি দেখতে পারো, এইরকম যদি ওয়ার্ড অনুযায়ী যদি কারে সুদ আসল থেকে যদি আসলটা যদি বাদ দিয়ে দিই কি পড়ে থাকে, সুদ পড়ে থাকে, তো আসল অ্যামাউন্ট কত আছে 1320 টাকা, 1320 টাকা আছে। এবার 1320 টাকা থেকে যদি আসল কত আছে 1100 টাকা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে 220 টাকা, এটা 220 টাকাটা কি থাকলো সুদ, তাহলে আই ইকুয়াল টু কত হয়ে গেল 220 টাকা, এটা পেলাম। তাহলে এবার যে কোনো তিনটা ডাটা যদি দেওয়া থাকে আমরা একটা ডাটা বের করতে পারবো, সূত্র কি পিটিআর আমি বারবার লিখছি না, তোমরা জানো পি এর মান কত 1100, আর 5%, টি জানতে চেয়েছে বাই 100 ইকুয়াল টু কত 2200 টাকা, 2200 বলতে না 220 টাকা, এবার কাটাকাটি করবো, জিরো 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 11 দিয়ে দুই বারে জিরো, পাঁচ দিয়ে চার বারে,
তো টি সমান কত হয়ে গেল চার, অর্থাৎ কত চার বছর। অর্থাৎ এই যে বলতে হচ্ছে বার্ষিক 5% হলে কত বছরে 1100 টাকার সব বৃদ্ধিমূল 1320 টাকা হবে, তাহলে কত হবে অ্যান্সার চার বছরে। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝতে পারলে কি করলাম দেখো, যে কোনো জায়গায় যদি অ্যামাউন্ট সুদ আসল হয়ে যাওয়া থাকে, সব বৃদ্ধিমূল বা সুদ আসল বা যখন টাকাটা বেড়ে, যখন আসল থেকে দেখছো কি আসল থেকে টাকাটা বেড়ে দিয়েছে অনেকটা, তখন বুঝে নিবে যে সেটা সব বৃদ্ধিমূল আছে বা সুদ আসল আকারে আছে। তোমাকে ডাইরেক্ট সবসময় লিখে দিবে না কি অ্যামাউন্টে আছে বা সুদ আসলে আছে বা সব বৃদ্ধিমূলে আছে, তোমাকে বলবে না। কখনো কখনো এই ওয়ার্ডটাই দিয়ে দিল কি এত টাকা হয়, তো তুমি ইজিলি বুঝতে পারো যে 1100 টাকার সুদ কখনো 1320 টাকা হতে পারে না, নিশ্চয়ই সুদ আসল আকারে আছে। সেই জন্য আমরা প্রথমে কি করব, সুদ আসল থেকে সুদটা বের করে নিব, যাতে আমাদের ওই কনসেপ্টটা কি পিটিআর বাই 100 ইকুয়াল টু আই আই এই কনসেপ্টটা বের করতে যাতে আমাদের সুবিধা হয়, যাতে কোনো অসুবিধা না হয়। প্রশ্নতে কি বলেছে বোর্ডে দেখতে পাচ্ছ কি বলেছে, প্রশ্নটা প্রথমে ভালো করে পড়বে যাতে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে, ভালো করে দেখবে। বলেছে বার্ষিক 10% হারে সরল সুদ কত টাকা চার বছরে সুদে আসলে 3080 টাকা হবে, কনসেপ্টটা বুঝবে কিন্তু। পি দিয়েছে কি না দেয়নি, সুদের হার আর কত দিয়েছে 10%, টাইম কত দিয়েছে চার বছর। এবার বলছে সুদে আসলে, অর্থাৎ অ্যামাউন্ট দিয়ে দিয়েছে তোমার 3080 3080 টাকা। তো তুমি এখানে সুদও জানো না আসলও জানো না, তো তাহলে এখানে যদি সুদ জানতা তাহলে তুমি কি করবে, পিটা বের করতে পারতে অবভিয়াসলি। কিন্তু আমরা এটা লিখতে পারি, দেখো আমরা সুদ কি জানি, পি টি আর বাই 100 সমান কি জানি সুদ, কিন্তু এর সঙ্গে যদি আমি পিটা যোগ করে দিই, এটা সুদ এটা সুদ এটা আসল, তাহলে কি হয়ে গেল সুদ আসল, এটা কি আসল, এটা কি সুদ, তাহলে কি হয়ে গেল দুটা সুদ আসল। তো সুদ আসল তো আমার দিয়ে দিয়েছে 3080 টাকা, তো আমি লিখতে পারি 3080 টাকা। এবার আমরা ক্যালকুলেশন করব, পি পি এর মান জানি না, পি টি কত বলেছে চার বছরের জন্য, আর কত বলেছে 10% হারে বাই 100 সমান কত হয়ে গেল 3080। হ্যালো এবার ক্যালকুলেশন করব, দেখো প্রথমে যতটুকু কাটা যাবে না কেটে নেবো, 0 0 কেটে নিলাম, এটা কাটতে দিলাম না কারণ গুণ করতে আমাদের সুবিধা হবে। ভাষাও কত হলো 10, এদিকে হয়ে গেল 10p প্লাস 4p ইকুয়াল টু 3080 বা 14p ইকুয়াল টু কত হয়ে গেল 3080। দেখো যা আরেকটা জিরো, যেহেতু 10 গুণ আকারে চলে গেল, দেখো যার যত ক্যালকুলেশন ফার্স্ট হবে সে তত তাদের অঙ্ক বাড়তে পারে। 14 দিয়ে কাটলাম 308 কে কত বাড়ে, 14 128 দুই বাড়ে 22 দুটো জিরো, তাহলে পি সমান প্রিন্সিপাল সমান কত বাড়ে গেল 2200 টাকা। বুঝতে পারলে পিটা বাইরে গেল তাহলে 2200 টাকা। যদি আবার তোমাকে এখানে সুদ বের করতে চাইছো তাহলে কি করতে, 3080 থেকে 2200 বাদ দিলেই তোমার, তাহলে তোমার কি বের হয়ে যেত, কি বের হয়ে যেত সুদ বের হয়ে যেত। এখানে জানতে চাইনি কিন্তু যদি জানতে চাইছো তাহলে তোমার কি বের হয়ে যেত, সুদটা বের হয়ে যেত, কারণ তুমি সুদ আসল জানো আসলে পেলে তাহলে সুদ ইজিলি বের করতে পারো। কোনো মানে নাই যে পরীক্ষা এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় দিবে, কিন্তু তোমরা যদি টোটাল কনসেপ্টটা যদি বুঝতে পারো, সুদ আসলটা কি আসলটা কি সুদের হারটা কি, আর এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে তোমার দেখো প্রত্যেকটা অঙ্কতে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা অঙ্কতে, অন্য কোনো নিয়ম মনে রাখার দরকার নেই, এই নিয়মটাই মনে রাখো, প্রত্যেকটা অঙ্কতে তোমার এটাই কাজে লাগবে, আর অন্য কোনো নিয়ম মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এবারকার প্রশ্নটা কি বলেছে, বলছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে, 1 টাকা সুদ হবে কত টাকার, পি কত টাকার জানতে চেয়েছে তোমার। এবার কত বলেছে, কত পার্সেন্ট হারে আর সমান কত বলেছে 10% বলে দিয়েছে, কত দিনে টাইম সমান কি বলেছে একদিন বলেছে, কিন্তু একদিন বলেছে, সুদ কত বলেছে সুদ মানে আই কত বলে দিয়েছে 1 টাকা। তা আমি কি বলেছিলাম, সময় সবসময় কি হবে বছর আকারে বলে, একদিনকে যদি বছরে প্রকাশ করতে হয় তাহলে কত 1/365, কারণ আমরা জানি 365 দিনে এক বছর হয়, জানি লিপিয়ার ছাড়া, লিপিয়ার 366 হয় কিন্তু ওটা আলাদা ব্যাপার, একদিনে 1/365
365 করলাম, কারণ আসল হচ্ছে কি এটা দিনে আছে। ভালো করে কনসেপ্টটা বুঝবে, যদি মাসে থাকতো তাহলে 12 দিয়ে ভাগ করতাম, দিনে আছে সেটা 365 দিয়ে ভাগ করেছি, যেহেতু এটা বছরে প্রকাশ হলো। বুঝতে পারলে কনসেপ্টটা? এবার হচ্ছে সেম লজিক কি পি টি আর বাই 100 ইকুয়াল টু আই পি জানি না টি কত বলেছে 1/365 ইনটু আর কত বলেছে 10% বাই 100 ইকুয়াল টু আই কত বলেছে 1 টাকা সেম পি ইনটু 1365 আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ইনটু 10 এটাকে এটা নিচে কিছু নেওয়া মানে কত আছে 1 উল্টে দিলাম 1/100 সমান কত হয়ে গেল 1 কাটাকাটি করবো 0 0 কাটলো যাচ্ছে কি না তাহলে পি ইকুয়াল টু কত হয়ে গেল 3650 1 তাহলে পি সমান কত 3650 তোমাদের এত স্টেপ করার দরকার নেই তোমরা এখান থেকে ডাইরেক্ট থেকে এখান থেকে এখানে করতে পারো তোমাদের আমি বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য যাতে প্রত্যেকটা নিয়ম তোমরা বুঝে করতে পারো সেই জন্য আমি তোমাদের এতটা ভেঙে করালাম পরীক্ষাতে আসল অর্থ হচ্ছে সময় সময় পরীক্ষাতে আসল জিনিস হচ্ছে কি সময় তুমি যতটা সময় ম্যানেজমেন্ট করতে পারবে ততটা তুমি পরীক্ষার ইজিলি কোশ্চেন গুলো করতে পারবে তুমি যদি সময়টা বাঁচাও তাহলে এক্সট্রা কোশ্চেন করতে পারবে আর একটা অঙ্কের পিছনে যদি তুমি 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট সময় নষ্ট করে দাও তাহলে অন্য প্রশ্নগুলো তুমি টাচ করতে পারবে না তাই সবচেয়ে মূল যেটা জিনিস হচ্ছে সময় তোমরা এখন যখন শিখছো অঙ্কটা তো টোটালটা ভেঙে ভেঙে করবে এবার অনেকদিন হয়ে গেল 1 মাস হয়ে গেল তখন তোমরা কি করবে শর্টে এখান থেকে ডাইরেক্ট এটা করার চেষ্টা করবে বা তোমরা এখানেই ডাইরেক্ট বসিয়ে মুখে মুখে করার চেষ্টা করবে বা অপশন ধরে করার চেষ্টা করবে ডাইরেক্ট ইজিলি হয়ে যাবে তাহলে পিস তাহলে এই কোশ্চেনটা উত্তর হলো কত 3650 টাকা দেখো এবারে প্রশ্নে কি বলেছে বোর্ডে তোমরা প্রশ্নের টাইপ আকারে দেখতে পাচ্ছ বলেছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলে 9/25 অংশ হবে সিম্পল আমরা লিখবো পি সমান কত আমরা জানি কি না এক্স ধরলাম পি সমান এক্স ধরলাম কত বছরে টি সমান বলে দিয়েছে কত 6 বছরে আর বলে দেইনি জানতে চেয়েছে এবার সুদ বলছে আসলে এত অংশ সুদ 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 কি আছে আই বলছে আসলের এত অংশ আসল কত আছে পি সমান কত আছে এক্স দেখো কথার মধ্যে আছে আসল এর এর মানে কি গুণ এত অংশ মানে 9/25 অংশ তো এটা কি হয়ে গেল তোমার কি হয়ে গেল তখন আই হয়ে গেল তো এক্স সমান কত হয়ে গেল আই সমান কত হয়ে গেল 9x/25 তাহলে আমি আই সমান কত লিখতে পারি 9x/25 লিখতে পারি যেহেতু বলেছে কি আসলের এত অংশ এর এর মানে গুণ শব্দের মধ্যেই কিন্তু আমাদের অঙ্কের উত্তর আছে কিন্তু এবার আমরা সেম লিখতে পারি তিনটে ডাটা পেলাম একটা ডাটা বের করতে পারবো পিটি আর বাই 100 ইকুয়াল টু আই পি কত এক্স টি কত 6 আর জানতে চেয়েছে বাই 100 ইকুয়াল টু কত হয়ে গেল 9x/25 এক্স এক্স কাটলাম 25 দিয়ে 4 বারে 3 দিয়ে 2 বারে 3 দিয়ে 3 বারে 2 দিয়ে 2 বারে আর সমান কত হয়ে গেল 6% আর সমান কত হয়ে গেল তাহলে 6% দেখো এই জিনিসটা শুধু ধরারই নিয়ম কি বলেছে সুদ বলেছে আসলের এত অংশ তো আসল যদি x ধরি তাহলে x এর কত অংশ হবে 9x/25 তোমরা কনসেপ্টটা ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা এই টাইপের অঙ্ক আরো তোমরা এই বইয়ে দেখবে সুবীর দাসের বইয়ে দেখবে আরো বিভিন্ন ধরনের অঙ্ক হবে এই টাইপের সেম লজিকে তোমরা প্র্যাকটিস করো বলছে আসল a এর মানেই কিন্তু গুণ তোমরা জানো যে এর মানে বদমাশের অঙ্কের নিয়মে জানো এর মানে হচ্ছে কি গুণ তো আসল a এর বলছে সেই জন্য আমরা x দিয়েছি কিন্তু ঠিক আছে বুঝতে পারলে কনসেপ্টটা তাহলে এই এটা হচ্ছে এটা অঙ্কের নিয়ম তারপরে আরো এক্সট্রা এক্সট্রা করে আছে বিভিন্ন ধরনের টাইপের আমি টোটাল আলাদা আলাদা টাইপের পড়াচ্ছি যাতে আমি কোনো এক্সট্রা অঙ্ক ডাবল আনছি না যাতে তোমরা টাইপ গুলো শিখে নাও যতটা টাইপ থাকে সরল সুদের ক্ষেত্রে যতটা টাইপ থাকে আমি এই টোটাল ভিডিওটা 1 ঘন্টার প্রায় হতে পারে টোটাল এই ভিডিওতে দেখে নিবো যাতে তোমাদের আর অন্য কোনো ভিডিওতে দেখে বা কোনো অন্য কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা না হয় যাতে এই ভিডিওটা দেখার পর এই বইয়ের টোটাল অঙ্কটা করতে পারো বা যে কোনো বইয়ের টোটাল অঙ্কটা যাতে তোমরা করতে পারে বলেছে কত বছরে 10% হারে সুদ ও আসলের অনুপাত 10:3 হবে এই কোশ্চেনটা তোমাদের কিন্তু ডব্লিউপি ও কলকাতা পুলিশের জন্য খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন দেইনি কিন্তু দেওয়ার সুযোগটা এবার অনেক বেশি আছে তাহলে আমরা জানি কি দেখো অনুপাতকে কখনোই আমরা ডাইরেক্ট লিখতে পারি না কি এর মান এত
ধরলাম তোমাকে বললো চাল ও ডালের অনুপাত 10:3। তাহলে তুমি বলতে পারো কি চাল এখানে 10 কেজি আছে বা ডাল এখানে 3 কেজি আছে, বলতে পারো কি? না, তুমি এটা বলতে পারো কি চাল 10x কেজি আছে, ডাল 3x কেজি আছে। অনুপাতকে কখনোই ডাইরেক্ট তুমি বলতে পারো না কি এটা এতটুকু অংশ আছে। ঠিক আছে, সেম এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। দেখো সেম এই জিনিসটা কি আছে, তাহলে পি সমান কি বলেছে, আসল সমান বলেছে কি 10, তো আমরা বলতে পারি 10x বলতে পারি। সুদের আর আর সমান কত বলেছে 10%। তারপরে কি বলেছে টাইম তোমাকে জানতে চেয়েছে, আই সমান কত বলেছে, সুদ বলে দিয়েছে কত 3x। আমি তোমাকে এখনো বুঝালাম কি কখনোই অনুপাতকে এইরকম আকারে লেখা যায় না। তো এবার আমরা জানি পিটিআর বাই আর নেট পি কত 10x আর 10 টি জানতে চেয়েছে বাই 100 সমান কত আই 3x। কাটাকাটি করব, xx কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, টি সমান কত হয়ে গেল 3 বছর। তাহলে কত বছরে অনুপাত এটা হবে, শুধু আসলের অনুপাত হবে 3 বছরে। কনসেপ্টটা বুঝে নেবে কিন্তু এই জিনিসটা আছে কি 10:3। আমরা কখনোই অনুপাতকে সিম্পল আকারে লিখতে পারি না, এটাকে আমরা একটা চলরাশির সঙ্গে লিখতে পারি, কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু। দেখ তোমাদের বললাম এর আগে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেম এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? তুমি এখানে দেখ অনেক কিছু জানো না, পি জানো কি জানো না, মানে এক্স এক্স কিন্তু তোমার কখনোই তোমার সাথ ছাড়বে না, কিন্তু মনে রাখবে টি সমান কি বলেছে 25। কত কোনো আসল কত বছরে সুদে আসলে হবে, সুদের হার বার করতে চেয়েছে, আর সমান জানি না আমি, কিন্তু অ্যামাউন্ট সমান আমাদের দিয়ে দিয়েছে কত 3 গুণ হবে, মানে হচ্ছে কত 3x হবে। জানো এবার আই তাহলে কত হবে, দেখো বলছে 3 গুণ হবে। কেন বললাম সুদে আসলে 3 গুণ হবে, বা বলে দিতে এমনিও বলতো সুদে আসল না বলে 3 গুণ হবে, 3 গুণ কখন হতো? সুদ আসল যোগ মিলে তো 3 গুণ হতো। কখনোই সুদ দেখেছো কি আসলের চেয়ে বেশি হবে? সুদ কখনোই দেখেছো কি? না, সুদ কখনোই তোমরা দেখোনি কি সুদ আসলের চেয়ে কখনো বেশি হবে। তো নিশ্চয়ই সুদ আসল আছে, তো আমরা যদি আসল থেকে যদি সুদ আসল থেকে যদি আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? এখনই একটু আগে একটা অঙ্কতে বললাম, তো তাহলে কি পড়ে থাকবে? সুদ, অর্থাৎ 3x - x = কত 2x। এটা কি হয়ে গেল তাহলে? আমার সুদ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এবার তিনটা ডাটা পেলাম, একটা ডাটা বের করতে পারবো কি পিটিআর বাই 100 ইকুয়াল টু আই, পি কত এক্স, টি কত, তাড়াতাড়ি করবে একদম ফাস্ট 25, আর কত জানি না, আর লিখে দাম বাই 100 ইকুয়াল টু 2x। এক্স এক্স কাটলাম, 25 দিয়ে 4 বাড়ে, আর ইকুয়াল টু কত হয়ে গেল তাহলে 8%। আর ইকুয়াল টু কত হয়ে গেল তাহলে তোমার 8%। তাহলে অ্যান্সারটা কি অপশন নম্বর বি 8%। তুমি দেখতে পাচ্ছ কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝে নেবে কি জিনিসটা কি বলতে চেয়েছে। বলেছে কি 3 বছরে, 3 বছর বলছি, 25 বছরে বলছে কত হবে 3 গুণ হবে। 3 গুণ কখন হবে? নিশ্চয়ই সুদ আসল যোগ হয়ে 3 গুণ হবে। এইরকম তো সুদ শুধু 3 গুণ হতে পারে কি? কখনোই না। প্রশ্ন তো বলে দিয়েছে সুদে আসলে 3 গুণ হবে, তো 3x হলো। সুদ বের করলাম, সুদ বের করে তার সেম একটাই লজিক আমি তোমাদের 100 বার বলবো, পিটিআর বাই 100 ইকুয়াল টু আই, বসালাম মান বসালাম, কাটাকাটি করলাম 25 দিয়ে 4 বারে, তো কত হলো 8%। 4টা 2 দিয়ে গুণ করে কিন্তু 8% হয়েছে, এরকম হয়নি, এটা নিচে কিছু ছিল না, 1 আর কে গুণিত হয়ে 1 হয়েছে, ডাইরেক্ট আমি করে দিয়েছি 4কে 2 দিয়ে গুণ করে 8%। সবসময় কিন্তু পার্সেন্টেজে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো বলেছে কোন মূলধন 7 বছরে 2 গুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে, ভালো করে বুঝ। তাহলে কোন মূলধন পি সমান কত এক্স 2 গুণ হয়, কত বছরে টাইম সমান কত বলেছে 7 বছর, কত বছরে কি 2 গুণ হয়, মানে অ্যামাউন্টটা কিন্তু 2x। কেন বললাম 2 গুণ? দেখো এখানে বলে কি সুদ আসল বা সব বৃদ্ধি মূল, কিন্তু 2 গুণ কখন হবে? সুদ আর আসল যোগ হয়ে 2 গুণ হবে, কারণ সুদ তো এরকম বাড়তে পারে না। তাহলে আই সমান কত 2x থেকে যদি x বাদ দিই তাহলে কত থাকে x পেলা। তাহলে এবার আর আমি ইজিলি বের করতে পারবো, প্রথমে সুদের হারটা বের করে নিই আমি। দেখো এখানে কিন্তু দুটো ভাঙে করতে হবে, পিটিআর বাই 100 x গুণিত 7 গুণিত আর বাই 100 ইকুয়াল টু কত সুদের হার, সুদ আই সমান কত
এক্স, দেখো তুমি এখন বলছো যে পি ও এক্স আই এক্স কি করবো, কিন্তু অঙ্ক নিয়ম অনুযায়ী 2x থেকে যদি আমরা x বাদ দিই কত থাকে x, x x কাটলাম তাহলে r সমান কত হয়ে গেল 100/7% বের হলো। এবার বলছে তোমাকে কি কত বছরে সেটা সাত গুণ হবে, কত বছরে। এবার নেক্সট কি চাইছে, তুমি সুদের হার কত পেলা 100/7% পেলিলা, কিন্তু এবার তোমাকে সময় জানতে চাইছে কত সাত গুণ হবে, তাহলে অ্যামাউন্ট তখন কি হবে, অ্যামাউন্ট তখন কি হয়ে যাবে 7x, তাহলে তখন সুদ কি হবে, আসল তো সেমই থাকবে, আসলের কখনো পরিবর্তন হয় না কিন্তু, তাহলে তখন সুদ কি হয়ে যাবে 7x মাইনাস x ইকুয়াল টু কত 6। তাহলে নেক্সট একটা কি করতে হবে, পি টি আর বাই 100 ইকুয়াল টু আই, পি কত ছিল x ছিল, টি কত ছিল যেটা জানতে চেয়েছে আমাদের, কিন্তু আর কত ছিল, আর দেখো 100/7 পেয়েছি আমরা, 7/100 সমান আই কত পেয়েছি 6x, কিন্তু x x কাটলাম। এবার টি সমান কত, টি ইন্টু 100/7 গুণিত 1/100, এই জিনিসটাকে উল্টে সমান 6x কাটলো, টি সমান কত বের হয়ে গেলো 6/42, তাহলে কত বছরে হবে, সাত গুণ হবে 42 বছর। দেখো এটা দুটো স্টেপে করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপে করলাম, এটা কিন্তু 2 নম্বর স্টেপে করলাম, কনসেপ্টটা তোমরা টোটাল বুঝতে পারলে। আরেকবার বলে দিই, পি হচ্ছে আসল, প্রথমে আমাকে জানতে চেয়েছিল তিনটে, অনেকটা ডাটা দিয়ে দিয়েছিল, একটা তো আমি সুদের হার বের করলাম প্রথমটা থেকে, এবার দ্বিতীয়টা হচ্ছে যেহেতু সময় জানতে চেয়েছে, বলেছে সাত গুণ হবে, সাত গুণ কখন হবে, অ্যামাউন্ট সাত গুণ হবে, তাহলে সুদ কত হবে 7x-6, 6x, তাহলে দ্বিতীয়টাতে আবার আমরা ডাটা বসাবো, পি সমান সেম থাকবে, কেন, কারণ আসলে কখনো পরিবর্তন হয় না, সবকিছু কিন্তু আসলের উপর নির্ধারিত হয়, সুদের হার চেঞ্জ হতে পারে, সময় চেঞ্জ হতে পারে, সুদ চেঞ্জ হতে পারে, সুদ আসল চেঞ্জ হতে পারে, কিন্তু আসল কখনোই পরিবর্তন হবে না, আসল সবসময় স্থির থাকবে, আসল কি থাকবে, স্থির থাকবে সবসময়, মনে রাখবে জিনিসটা কিন্তু, ঠিক আছে। দেখো এবার বলেছে কি 2000 টাকার 6% সরল সুদের আর 18 মাসের সরল সুদ কত হবে, পি কত পেলা 2000 টাকা 6% সুদের হারে, আর কত 6%, কত হচ্ছে সময় কত পেলা, টাইম কত পেলা 18 মাস। এবার মাসকে বছরে প্রকাশ করতে গেলে কি 12 দিয়ে ভাগ, 18/12, 3 দিয়ে 3, 4 12, 3 6 18, 6 দিয়ে 2 দিয়ে 3, 2 দিয়ে 2, তো কত হলো 3/2। এবার কি বলেছে সুদ কত টাকা হবে, তাহলে আই কত আমাদের জানতে চেয়েছে, সেম কি জানি পিটিআর বাই 100, পি কত 2000, টি কত 3/2, ইন্টু আর কত 6/100, 0 0 চলে গেল, 2 দিয়ে 3 বারে 3, 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে কত 3 3 দিয়ে 9 9 কেন 18, তাহলে কত হয়ে গেল 180 টাকা, তাহলে কি হয়ে গেল 18 মাসের সুদ 180 টাকা। তোমাদের এর আগেও বলেছিলাম কি ওখানে কি করেছিলাম, একদিন ছিল সেটা 365 দিয়ে ভাগ করেছিলাম, এখানে বলেছে মাস বলেছে, জানো আমরা সবসময় জানো কি 12 মাসে 1 বছর হয়, তোমরা এটা ভালো মতন করে জানো কি 12 মাসে 1 বছর হয়, সেই জন্য আমরা কিন্তু 12 দিয়ে ভাগটা করেছি, বুঝতে পারলে, এটা এক টাইপের অঙ্ক যেটা তোমাদের পরীক্ষা দিতে পারে। আজকে এটা তোমাদের লাস্ট করাবো ম্যাথটা, কেননা যদি ভিডিওটা বেশি লেন্দি হয়ে যায় তাহলে তোমাদেরও মনোবল থাকবে না ভিডিওটা দেখার জন্য, তাই পার্ট 1 আর পার্ট 2 করে দিব, যাতে তোমাদের দেখতে ভালো লাগে ভিডিওটা। আর বললাম টোটালি 24টা অঙ্ক করাবো, 24টা টাইপের অঙ্ক করাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের আছে, মানে একটু সেমই আছে কিন্তু একটু লজিকটা আলাদা আছে। দেখো এখানে কোশ্চেন বলেছে কি 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত, তো পি কত 16,250, আর কত, আর বলেছে 8%, আরে টি কত বলেছে 73 দিন বলেছে, তো দিনকে আমরা যদি বছরে প্রকাশ করি কি হবে 73/365, কাটাকাটি যাচ্ছে, দেখো 1/5 হলো। এবার কি জানতে চাইছে আমাদের, সুদটা জানতে চাইছে, সুদ কত, ইজিলি সুদ কত জানতে চাইছে, কি জানে পিটিআর বাই 100, পি কত, টা পি আর আট, টাইম কত বললো 1/5/100,
দেখো জিরো জিরো কাটলাম পাঁচ দিয়ে দুইবারে, পাঁচ দিয়ে কত হয়ে গেল 325, তিন দুই পাঁচ আর পাঁচ দিয়ে 325, দুই দিয়ে কাটলাম আটকে কতবারে চার, পাঁচ দিয়ে 325 কে কাটলাম কতবারে 65, তাহলে 65 কে যদি চার দিয়ে গুণ করি তাহলে চার পাঁচ 20, শূন্য হাত থাকলে দুই, চার ছয় 24, দুয়ে 26, তো তোমার উত্তর কত হয়ে গেল 260 টাকা। এখানে কেন করলাম 365 দিয়ে ভাগ তোমরা বুঝতে পারলে, কারণ দিন আছে, দিনকে যখনই বছরে প্রকাশ করবো আমরা সবসময় 365 দিয়ে ভাগ করবো। তাহলে আজকে এইটুকুই, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে একটা অবশ্যই, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পার্ট টুর জন্য অপেক্ষা করো, এক থেকে দুদিনের মধ্যে আমি পার্ট টুটা দিয়ে দেবো, ঠিক আছে, ধন্যবাদ।